ওয়েলকাম ব্যাক গাইস, আজকে আমরা ওয়াও স্লাইডার সফটওয়্যার সম্পর্কে কথা বলবো এবং এই সফটওয়্যার দিয়ে আপনি আপনার ওয়েবসাইটের স্লাইডারকে রেসপন্সিভ এবং অটোমেটিক জেনারেট কোড জেনারেট করতে পারবেন এবং সেটাকে আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটা পুরো দেখুন কীভাবে সফটওয়্যারটা ইউজ করা হয়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমাদের ক্রোম ওপেন করতে হবে, দেন এখানে সার্চ করতে হবে ওয়াও স্লাইডার, তারপরে ওয়াও স্লাইডার সার্চ করে ওর এখানে ফার্স্ট যে লিঙ্কটা দিচ্ছে wowslider.com ওই লিঙ্কে যেতে হবে। দেন আপনার একটু স্ক্রল করে নিচে এসে তারপরে স্ক্রল করে নিচে আসতে হবে। দেন এখানে দেখুন ফ্রি ডাউনলোড বলে অপশন থাকবে, সেখানে গিয়ে আপনাকে নেম ফিল আর নেম ইমেল আইডি ফিল করে ডাউনলোড করতে হবে। আমি প্রথমে এটা ডাউনলোড করে রেখেছি, তো এটাকে আমি ওপেন করবো এখন। আরে কি হলো দাদি, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াও স্লাইডারটা ওপেন হয়ে গেল। এখানে এখানে কিছু ইমেজ আমরা আমি এখানে অ্যাড করছি। ইমেজ গুলো সাইডে লোড হচ্ছে এখানে। দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এখানে রাইট সাইডে অনেক টেমপ্লেট দেওয়া আছে আর ট্রানজিশন এফেক্ট কি হবে, ইমেজের সাইজ কি হবে সব এখানে আপনারা পেয়ে যাবেন। আর আমি এখানে নিচে ইমেজের টাইটেল যেটা আছে সেটাকে চেঞ্জ করছি ইমেজ 1-2 করে, কারণ এত বড় নাম তো এখানে অনেক বাজে লাগছে দেখতে। এখানে 1, 2, 3, 4, 5 যতগুলো আপনি ইমেজ নিতে চান সেখানে আপনি অ্যাড করতে পারেন এবং সবকটার ইমেজের নাম আপনি ডিফারেন্ট যদি দিতে চান তো ওখানে ক্যাপশনে অ্যাড করলে ওখানে ইমেজ 1, 2, 3 হিসেবে শো করবে। আপনি যদি না দিতে চান তাহলে এখানে ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। আপনি যদি ইমেজে কোনো লিঙ্ক দিতে চান দেন আপনি এখানে নিচে ইউআরএল যেটা আছে সেখানে আপনি ইমেজের লিঙ্কটা অ্যাড করতে পারেন, যাতে ওখানে ক্লিক করলে একটা ওই টাইটেলটাতে ইমেজের টাইটেল যেখানে ইমেজ 2টা লেখা রয়েছে ওখানে ক্লিক করলে একটা নতুন পেজ খুলবে আপনার যে ইউআরএলটা দেবেন ইউআরএল অনুযায়ী। সব দিচ্ছে এখন দেখুন এভাবে দিচ্ছে। এবার এখানে টেমপ্লেট অনেকগুলো আছে, আপনাদের পছন্দ মতন আপনি সিলেক্ট করতে পারেন। এখানে ট্রানজিশন এফেক্ট আছে, টিভি টিউন লাভার্স কিউ ওভার প্যারালাক্স অনেকগুলো আছে, অনেক টেমপ্লেট আছে যেখান থেকে আপনারা সিলেক্ট করে দেখতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস টেমপ্লেট, যাই হোক কি হলো। দেখুন এতগুলো আছে, বাপরে বাপ, সবগুলো দেখাতে গেলে তো ভিডিও একদম মানে সেই লেভেলে হয়ে যাবে, অনেক বড়। তো আপনারা নিজেরাই এখানে দেখে নেবেন, এতগুলো আমি তো দেখাতে পারবো না, সোজা ইউজ করা আছে আপনারা নিজেরাই করতে পারবেন। দেখুন এই এফেক্টটা লাভার্স বলে যে আছে কিছু হচ্ছে একটা এফেক্ট, কিউ ওভার পুরো বক্স হিসেবে ঘুরছে, টিভি টিভির মতন অফ হয়ে গেল এই এফেক্টটা। লাইনস লাইন ট্রানজিশন এফেক্ট, কার্সার ক্যারোসেল আছে, ক্যারোসেল আছে, বাহ খুব সুন্দর এফেক্টটা, বাবেল এই এফেক্টটাও ভালো। দেখুন এখানে অনেকগুলো আছে, আপনারা এবার নিজেরা ট্রাই করবেন, অনেক সুন্দর সুন্দর জিনিস বানাতে পারবেন, এফেক্ট বানাতে পারবেন।
অনেক টেমপ্লেটের সাথে এফেক্ট, ট্রানজিশন এফেক্ট ইউজ করে অনেক ভালো টেমপ্লেট একটা বানাতে পারবেন আপনি নিজেরাই। দেখুন এই এফেক্টটা পুরো হেভি সুন্দর, পুরো বক্স এফেক্ট। বাহ, এটা তো আরো সুন্দর ব্যাপার। 7 এফেক্টটা দেখি কেমন আছে। আচ্ছা, পিক্সেল টাইপের বক্স বক্স হয়ে পুরো ইমেজটা হচ্ছে। ফটো, এই ফটোটা কেমন, বা ফটো কোলাজ হয়ে যাচ্ছে। দেখুন আমি পুরো অনেকগুলোই দেখিয়ে দিচ্ছি আপনাদের, এবার আপনারা নিজেরা ট্রাই করুন, ডাউনলোড করুন স্টিক ভি ভার্টিকাল। ফ্লিপ, ফ্লাই, ফেড, বেসিক লাইনার, বেসিক রোটেট লাইন। এখানে এগুলো ফন্ট আছে, আপনারা ফন্টটা সিলেক্ট করলে দেখবেন আপনার যে ইমেজের টাইটেলটা আছে ওটা এগুলো চেঞ্জ হবে। এখানে কালার চেঞ্জ করতে পারবেন, যে টাইটেল হচ্ছে অ্যারো, যে নেভিগেশন বার আছে ওগুলো কালার চেঞ্জ করতে পারবেন, নিচে যে পেজিগনেশন আছে ওইটারও কালার চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনারা এটাকে সেভ অ্যাজ, সেভ এইচটিএমএল করলে আপনার এই ফাইল এইচটিএমএল ফাইল হিসাবে ক্রিয়েট হয়ে যাবে। দেন আমি এখানে সেভ করছি, প্রসেস হবে একটু কিছুক্ষণ, সব ইমেজ গুলো সেভ হবে। তারপরে এখানে দেখুন আপনি এখানে অটোমেটিক্যালি এই ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো চলুন এবার আমি নিচে গিয়ে দেখাচ্ছি ফোল্ডার স্ট্রাকচার কেমন ফোল্ডার তৈরি হয়েছে। ডেটা ওয়ান যেটা আছে আপনার এখানে যে সমস্ত ইমেজ গুলো যা হয়েছে অ্যাড করেছিলাম ওগুলো এখানে দেখতে পাবেন। আর টুল টিপের মধ্যে কিছু ইমেজ থাকবে, কর্ভ হয়ে ইমেজের সাইজ ছোট হয়ে টুল টিপের মধ্যে আছে। এখানে মেল জাভাস্ক্রিপ্ট আর সিএসএস ফাইল গুলো চলে আসবে এই ফোল্ডারের মধ্যে, ইঞ্জিন ওয়ান আর ওয়াও স্লাইডার বলে একটা এসটিএমএল ফাইল তৈরি হয়েছে। এখানে এটাকে ওপেন করলে আপনারা দেখতে পাবেন এখানে শুধু স্লাইডারটা আছে, মেন শুধু স্লাইডারটা আপনারা এখানে দেখতে পারবেন। আর আপনারা যদি নিচে গিয়ে আরেকটা যেটা আছে দেখুন, আর এটা যে স্লাইডারটা তৈরি হয়েছে এটা পুরো রেসপন্সিভ আছে, মোবাইল রেসপন্সিভ। ট্যাব ভার্সন আপনারা চেক করতে পারেন, মোবাইল ভার্সনে চেক করতে পারেন, কোনো অ্যালাইনমেন্টের কোনো প্রবলেম হবে না, পুরো মোবাইল রেসপন্সিভ স্লাইডার অটোমেটিক জেনারেট হচ্ছে। তারপরে আপনারা জান হচ্ছে হাউ টু, মানে এখানে কিভাবে এটাকে ইউজ করতে হবে এটা এখানে লেখা আছে, হাউ টু অ্যাড দিস স্লাইডার ইন টু এইচটিএমএল পেজ। ওখানে আপনারা যে দুটো ফোল্ডার দেখলেন ডেটা ওয়ান আর ইঞ্জিন ওয়ান, এই দুটো ফোল্ডারটাকে আপনার ফাইলের মধ্যে অ্যাড করে হেডারের মধ্যে আপনাকে এইটুকু স্ক্রিপ্ট লিখতে হবে যে জিএস ফাইল আর সিএসএস ফাইলে এটা, আর এটা আপনার বডির মধ্যে ইউজ করতে হবে। তাহলেই এই স্লাইডারটা আপনারা আপনাদের প্রজেক্টের মধ্যে ইউজ করতে পারেন। তো কেমন লাগলো এই ভিডিওটা, আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনি এই সফটওয়্যারটার ডাউনলোড লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ওখান থেকে গিয়ে আপনি ডাউনলোড করতে পারেন।